হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপি কাতলা মাছ, কাঁচকলা, আলু, কচুর বড়ি, তরকারি। এখানে আছে পাঁচ ফোড়ন, জিরে বাটা, গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা, কাতলা মাছ, কাঁচকলা, আলু। কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। বইটাকে ভেজে নেব। এর মধ্যে আবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো, জিরে বাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কেটে রাখা কাঁচকলা, আলু দিয়ে দেবো। লবণ দেব, হলুদ দেব, সময় যেন ঢেকে রাখবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ভাজা মাছটা এবার এর মধ্যে দিয়ে দেবো। কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তরকারিটা। এবার এর মধ্যে আমরা গোলমরিচ বাটাটা দিয়ে দেবো। আমরা এবার তরকারিটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের কাঁচকলা, আলু, বড়ি দিয়ে কাতলা মাছের তরকারি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।